গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের ধার আরও বাড়াচ্ছে মোর্চা। তেলেঙ্গানার কায়দায় আমরণ অনশন ও আত্মাহুতির পথে হাঁটবে দল, হুঁশিয়ারি যুব মোর্চা সভাপতি প্রকাশ গড়ঙের। পাশাপাশি কেন্দ্রের ভূমিকা নিয়েও ফের অসন্তোষ প্রকাশ করেছে মোর্চা। মিটিং মিছিল লাগাতার বন্ধ, অচল পাহাড়। নয়নয় করে ১৮ দিন গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন চলছে, কিন্তু কেন্দ্রের মুখে কুলু। মোদি রাজনাথদের ওপর চাপ বাড়াতে তাই ত্রিমুখী কৌশল নিল মোর্চা। আন্দোলনের ধার আরও বাড়াতে চায় মোর্চা। তেলেঙ্গানার ধাঁচে এবার আমরণ অনশন ও আত্মাহুতির পথে হাঁটবেন মোর্চা কর্মী সমর্থকরা। अभी आमरण अनशन और आत्मदाह के लिए हमारा कार्यक्रम अभी आगे रहेगा। রাজ্যের উপর চাপ বাড়াতে সমতল নিয়েও হুঁশিয়ারি সুর মোর্চার গলায়। जो अनसोशियल एलिमेंट्स है, हमको लगता है कि जो बांग्लादेश से आया हुए लोग यहाँ पे कम्युनल राइट्स कराने का कोशिश कर रहा है, इसके ऊपर में बंगाल सरकार और पुलिस प्रशासन को तुरंत कार्रवाई करना चाहिए। जीटीए থেকে আগেই ইস্তফা দিয়েছে মোর্চা। সোমবার রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মোর্চার প্রতিনিধি দল। সেই সঙ্গে আরও একবার কেন্দ্রের ভূমিকায় খুব উগ্রে দিলেন তারা। Yes, we are ready, but the center has to take the initiative. We will definitely talk to the center. মঙ্গলবার পাহাড়ের বিভিন্ন জায়গা ও পিন্টেল ভিলেজে জিটিএ চুক্তির প্রতিলিপি পোড়াবে মোর্চা। আন্দোলন তো চলছে, কিন্তু ভাড়ারে টান, জনসমর্থনে ফাটল ধরবে না তো, সতর্ক মোর্চা নেতৃত্ব। ঈদের দিন পাহাড়ের রাস্তায় সবজি বিলি করলেন মোর্চা কর্মীরা। ये लड़के लोग पार्टी का लड़के लोग कौन पार्टी ये जनमुक्ति हमारा पार्टी जी है हम लोग इस टाइम में खुश है हम लोग को गोरखालैंड पाना है ना। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তো হলো, কিন্তু আদৌ ফল হবে কি উত্তর মিলবে সময়। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহের সঙ্গে সিজন মন্ডলের রিপোর্ট, দার্জিলিং।